হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছো, থাম্বনেলের টাইটেল দেখে বুঝেই গেছো কি ভিডিও নিয়ে আসতে চলেছি বা এসেছি। তো তোমরা বুঝতেই পেরে গেছো আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সব সময় তো ব্লগ দিতে থাকি, তো ভাবলাম কেন না একটু নতুন কিছু করা যায়। তো চলো, আমি চলে এসেছি। আর আমার সাথে কে আছে দেখে নাও, আমার মা। তো মাও এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছে, তো শুরু করা যাবে আমাদের চ্যালেঞ্জটা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো যদি লাগে কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু একদমই বলো না। চলো চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। তো দেখো, এখানে 20 টাকার ফুচকা আছে, তো মার প্লেটেরও 20 টাকার ফুচকা আছে। তো আমরা নিয়ে নিয়েছি প্লেটে করে। আর এখানে আছে টক জল, এই বাটিতে, এই বাটিতেও টক জল আছে। আর যে হারবে এতে, তো নুন, 1 চামচ নুন খেতে হবে তাকে। তো পারিশমেন্ট আছে এতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলেই খুব ভালো লাগবে। তো আমরা স্টার্ট করি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, পারিশমেন্টে চলে এলাম, হেরেছি। মা হারেনি, বল আমি হেরেছি। আমি হেরেছি, তো 2 ফুচকার জন্য আমি হেরে গেছি। তো পারিশমেন্ট নিতেই হবে, চলো কি করব আর। দেখো পারিশমেন্টে কি নিয়ে এসেছি, 1 চামচ নুন, যে হারবে তা তো খেতেই হবে, কিছু করার নেই। তো চলো, ভাবছি কি করে খাওয়াবো, বিশ্বাস করো হারলে তো খেতেই হবে। আমি বুঝতে পারি মা জিতে যাবে এইভাবে। আবার লোক জিজ্ঞেস না করে মা ফুচকা খাওয়ার এক্সপার্ট আছে কিন্তু জীবনে ওই সব কমানোর জন্য। তো চলো খেয়ে নি। খেতে পারবো আমি, চলো খেতে তো হবেই। অনেক কষ্টে খেলাম, চোখ থেকে দেখো আমার জল চলে এসেছে। নুন খাওয়া যায় কখনো? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। খুব কষ্ট করলাম ভিডিওটার জন্য, প্রচণ্ড কষ্ট করলাম। তো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো প্লিজ আমার পাশে থেকো, আর এত কষ্টের জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।